শীতকালের হট ফেভারিট হলেও সারা বছরের জন্য এই ধনে চাটনি কিন্তু প্রচুর চাহিদা থাকে আর অনেক রকমভাবেই এই চাটনিটা বানিয়ে নেওয়া যায় আজকে বেশ অন্যরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব ঘরে থাকা উপকরণ দিয়ে অতি সহজেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে নমস্কার আমি অনন্যা পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনার আমার প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতেও ভুলে যাবেন না চলুন কথা না বাড়ি শুরু করব আজকে ধনে পাতা চাটনির রেসিপি কিছুটা বাদাম এখানে প্রয়োজন হবে বাদামটাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি আপনি চাইলে বাজার থেকে রেডিমেড ড্রাই রোস্টেড পিনাট বা বাদাম কিনে আনতে পারেন সেটাতেও হবে এক আঠি ধনেপাতা পাতা শেকড়ের দিকের অংশটা বাদ দিয়ে দিয়েছি আর ডাঁটিগুলো সমেতি ধনেপাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ ধনেপাতাতে প্রচুর পরিমাণে বালি থাকে ডাঁটির ফাইবারগুলো খুব ভালো করে পেশাই হয়ে যাবে যদি ডাঁটিগুলোকে একটুখানি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া যায় ওই জন্য আমি চপার দিয়ে ডাঁটিগুলোকে কিছুটা ছোট করে কেটে নিয়ে নিচ্ছি তা না হলে চাটনির ভেতরে ছিবড়াছিবড়া অংশ রয়ে যেতে পারে পাতার অংশগুলো না কাটলেও চলবে সমস্ত ধনে কেটে নিয়ে আমি নিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারের একটা পাত্রের মধ্যে যে কোনো ফ্রেশ পাতা যদি আপনি বেটে খান দেখবেন সামান্য একটা তিতকুটে স্বাদ তৈরি হয় মুখের মধ্যে ধনে পাতার চাটনিটা আজ আমি যে ট্রিক বলে দেব এভাবে তৈরি করলে ওই তিতকুটে স্বাদটা লাগবে না এবারে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ ফ্রেশ আদা নিয়ে নিয়েছি আদাটাকেও একটু ছোট করে টুকরো করে নিচ্ছি যাতে করে আদার ফাইবারগুলো থেকে না যায় আজকে এই ধনে চাটনিটা আমি কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষভাবে তৈরি করব যাতে বাড়ির সকলেই এই চাটনিটা খেতে পারেন যে কোনো স্ন্যাক্সের সাথে ভালো লাগবে পরোটার সাথেও ভালো লাগবে অথবা ভাতের পাতেও খুব ভালো লাগবে এমনি চেটে চেটে খেলেও কিন্তু খুব ভালো লাগবে এ ধনে পাতার এই চাটনিটা যতটা লঙ্কা মানে ঝাল আপনি খাবেন সেটা বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন এখানে আমি দুটো লঙ্কা ব্যবহার করছি একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকেও টুকরো করে নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কোনো কারণে হাতের কাছে টমেটো না থাকলে টমেটো ছাড়াও ধনে পাতার এই চাটনিটা তৈরি করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ পরিমাণ চিনি ব্যবহার করব তবে আপনি যদি চিনি না দিতে চান না দিলেও চলবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ লবণ আর বিট লবণ দুটো মিলিয়ে লবণটাকে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে হবে ড্রাই রোস্টেড বাদাম থেকে এক মুঠো পরিমাণ বাদাম আমি নিয়ে নিচ্ছি এর থেকে বেশি বাদাম প্রয়োজন হবে না একটা চামচ পরিমাণ গোটা জিরা কড়াইয়ে সামান্য একটুখানি নাড়াচাড়া করে নেব জিরা থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বের হতে শুরু করলেই গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব তারপর ভাজা এই জিরাটাকে দিয়ে দেব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে জিরাটাকে কিন্তু পোড়া পোড়া করে ভাজবেন না সামান্য একটুখানি কাঁচা গন্ধটা কেটে গেলেই চলবে অল্প একটুখানি পরিমাণ জল দিয়ে দিয়েছি আর দুই চিমটা পরিমাণ দিয়ে দিচ্ছি হিং হিং অপছন্দ হলে দেবেন না তবে যেহেতু আমি পেঁয়াজ বা রসুন কোনো কিছুই ব্যবহার করছি না হিংটা কিন্তু খুব ভালো যাবে এই চাটনিতে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি সমস্ত কিছুই চাটনিতে টক স্বাদ না হলে জমবে না ওই জন্য এখানে আমি একটা পাতিলেবু নিয়ে নিয়েছি লেবুটা পুরোটাই রস করে দিয়ে দিচ্ছি লেবু ছাড়াও দু টেবিল চামচ পরিমাণ টক দই এখানে ব্যবহার করা যেতে পারে টেস্ট কিন্তু খুবই ভালো হবে লবণটা একটু কম মনে হচ্ছিল সামান্য একটুখানি লবণ আমি অ্যাড করে সমস্ত কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এবারে ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করে নেব যেদিন এই চাটনিটা প্রয়োজন হবে তার আগের দিন চাটনিটা বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন যদি সম্ভব হয় এভাবে একদিন আগে চাটনিটা বানিয়ে রাখলে চাটনির টেস্টটা অনেক ভালো হবে আর কাঁচা পাতা ব্যবহার করবার জন্য যে সামান্য তেঁতো স্বাদ তৈরি হয় সেই তেঁতো স্বাদটাও কেটে যাবে অসাধারণ লাগবে এই চাটনিটা খেতে চাটনিটা যদি আরও একটু পাতলা করবার প্রয়োজন হয় প্রয়োজন মতো জল মিশিয়ে নেওয়া যেতে পারে চাটনিতে ড্রাই রোস্টেড বাদাম ব্যবহার করবার ফলে যেমন সুন্দর একটা স্বাদ তৈরি হয় তেমনি চাটনিতে খুব সুন্দর একটা বাইন্ডিং আসে দেখবেন জল জল ট্যালট্যালা ভাবটা থাকবে না খুব সুন্দর একটা মাখো মাখো তৈরি হবে চাটনিটা খেতে খুব ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অনেক ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে আজকের মতো বিদায় নমস্কার